প্রতিটি সূর্যোদয় নতুন কোনো সুখের বার্তা নিয়ে আসে। আজকে নওগাঁর আবাদপুর এলাকায় অন্যরকম একটা সুখ দেখার উদ্দেশ্যে আমার যাত্রা। ওয়াও, আই এম সো এক্সাইটেড। সেই রাত্রিবেলা ঢাকা থেকে গাড়িটি নিয়ে রওনা দিয়েছি। ওয়ালটনের ফ্রিজ কিনে যিনি এই গাড়িটির মালিক হয়েছেন তিনি হচ্ছেন একজন মা, আর সেই মাকে গাড়িটি পৌঁছে দেওয়ার জন্য আমি যাচ্ছি। চলুন আমার সাথে। আলামিন ভাই, কোথায় আপনি? আমি কিন্তু একদম কাছাকাছি চলে এসেছি। আপনি ওই পর্দার তলায় চলে আসেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি তো একদমই কাছে। ওকে ওকে। আপনার অনুভূতি কেমন এখন? অসাধারণ ভাই, ভাষায় প্রকাশ করার মতো না। আর আপনাকে তো কাছে পেয়ে আরো বেশি ভালো লাগছে ভাই। আচ্ছা, আপনার মা কি জানে যে আজকে আপনি গাড়িটা নিয়ে আপনার মায়ের কাছে যাবেন? না, জানে না। আম্মু জানে, এটা আমি কুয়াকাটা থেকে আসতেছি। আম্মুরে বলছি আমি কুয়াকাটায় আসতেছি। আপনি যে গাড়িটা পেলেন, এই গাড়িটা নিয়ে এখন আপনার প্ল্যান কি? আসলে প্ল্যান কি তা আমি জানি না, তবে এই গাড়িতে আমার ফ্যামিলি উঠবে, আমার মা উঠবে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। গ্রেট গ্রেট, আমার খুব ভালো লাগছে আপনার এই কথাগুলো শুনে। তাহলে চলেন দুজন মিলে মাকে একটা সারপ্রাইজ দিয়ে দিই। ঠিক আছে, চলেন যাওয়া যায়। আপনি আগে যাবেন। ঠিক আছে, ওকে। গাড়ি তো দেওয়া হয়ে গেছে, এখন এত উৎসব এত আনন্দ দেখে আমার মনে হচ্ছে আমি এখনই একটা ফ্রিজ কিনি। ও আচ্ছা, ভালো কথা, ফ্রিজ কেনার সময় কিন্তু অবশ্যই ডিজিটাল রেজিস্ট্রেশন করবেন, মনে থাকে যেন।